আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বাংলাদেশত অন্তর্বর্তীকালীন সরকারৰ প্ৰথমটো পুৱা 71ৰ শহীদক মহম্মদ ইউনুস সরকারৰ শ্রদ্ধাতর্প, ভাষা আন্দোলনৰ শহীদকো স্মৰণ, অন্তর্বর্তীকালীন সরকারৰ দায়িত্ব লোৱাৰ প্ৰথমটো পুৱাই মুক্তিযুদ্ধৰ শহীদক শ্রদ্ধাতর্পণ, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসৰ লগতে 13গৰাকী উপদেষ্টা। বৰষুণৰ মাজতে শুকুৰবাৰে পুৱাই হেলিকপ্টাৰেৰে সাভাৰৰ জাতীয় স্মৃতিসৌধত উপস্থিত হল মহম্মদ ইউনুস আৰু সংগীবৃন্দ। 1971 চনৰ মুক্তিযুদ্ধত প্ৰাণ আহুতি দিয়া প্ৰতিগৰাকী সূৰ্য সন্তানক ফুলৰ তোৰাৰে শ্ৰদ্ধা জনালে অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ প্ৰধান উপদেষ্টা মহম্মদ ইউনুছৰ লগতে 13গৰাকী উপদেষ্টাই। জাতীয় স্মৃতিসৌধত শ্বহীদক সোঁৱৰাৰ পাছত ঢাকাৰ শ্বহীদ মিনাৰত ভাষা আন্দোলনৰ শ্বহীদক স্মৰণ, অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ বিষয়ববীয়া। 1952 চনৰ 21 ফেব্ৰুৱাৰীত বাংলা ভাষাৰ মৰ্যাদা ৰক্ষাৰ দাবীত চলা আন্দোলনৰ মাজতে পাকিস্তানী সেনা আৰক্ষীৰ গুলি বুকু পাতি লোৱা ছাত্ৰসকলক শ্ৰদ্ধা জনাই অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ দায়িত্ব চমজি ল'লে মহম্মদ ইউনুছে। কাৰ্যভাৰ লোৱাৰ পাছতে বৈষম্য বিৰোধী ছাত্ৰ আন্দোলনৰ মাৰফত বাংলাদেশে দ্বিতীয়বাৰৰ বাবে স্বাধীনতা লাভ কৰা বুলি তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছে নোবেল বঁটা প্ৰাপকগৰাকীয়ে। দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, নৌ সেনা, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্ট গার্ড, কেউ বাদ যাবে না। দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশত গণতন্ত্র প্রতিষ্ঠা, নাগরিকর সুবিচার, মানব অধিকার প্রতিষ্ঠা করার লগতে নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা দিয়ার প্রতিশ্রুতি মহম্মদ ইউনুসর। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম পরিশ্রম। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ব্যবস্থার সংস্কার করে দেশখনক ন রূপে সজোয়ার অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে, এটাই আমাদের লক্ষ্য। বিপরীতে আরক্ষীবিহীন বাংলাদেশত অব্যাহত আছে অরাজকতা। দেশের চুকে কোণে আক্রান্ত হয়েছে হিন্দু। আওয়ামী লীগের নেতাকর্মীক হত্যা করে লুট করা হয়েছে ধন সম্পত্তি। নবনিযুক্ত আরক্ষী প্রধান মহম্মদ মইনুল ইসলামে 24 ঘণ্টাৰ ভিতৰতে কর্তব্য যোগ দিয়ার আহ্বান জনার পাছতো থানালৈ আহিবলৈ সাহ করা নাই আরক্ষীর লোকে। অস্থির সময়ত বাংলাদেশত অরাজকতা বিয়পা অপশক্তিক শীঘ্রে নাকি লোকার হুঙ্কার মহম্মদ ইউনুস। সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। প্রতিরক্ষা আর সশস্ত্র বাহিনী বিভাগকে ধরে 27টা দপ্তর নিজের হাতত রাখি বাংলাদেশক সুস্থির করার লক্ষ্যে কাম আরম্ভ করেছে মহম্মদ ইউনুসর 16গৰাকী উপদেষ্টা। নিউজ ডেস্ক, নিউজ 18, নর্থ ইষ্ট।